বাংলাদেশ পাকিস্তানের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল। মিরপুরের প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর দুইটায়। সাকিব তামিম মুশফিককে ছাড়াই লড়াই করতে হবে টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহর। প্রত্যেকে নিজেদের সেরাটা দিতে পারলে ম্যাচ জেতা সম্ভব বলে মনে করেন তিনি। আর বিশ্বকাপের মোমেন্টাম এই সিরিজেও ধরে রাখতে চান পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। প্রতীক রহমানের রিপোর্ট। টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো। কদিন আগের সে ক্ষতটা কাটিয়ে ওঠার আগেই এবার সামনে কঠিন প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপ স্কোয়াডের ছয়জনই পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে থাকছেন না তামিম, সাকিব, মুশফিকদের মতো অভিজ্ঞরা। তাতে লড়াইটা আরো কঠিন হয়ে পড়লো টাইগারদের জন্য। এক্সপিরিয়েন্স সবসময় হেল্প করে, অবশ্যই ওদের থাকে, ওদের পরামর্শ সবসময় কাজে আসে এবং ওদের সাথে আমি খুব ওপেনলি অনেক কিছু ডিসকাস করতে পারি। ওদের থটসগুলো আমি শেয়ার করে, ওরা আমার সাথে বা আমার থটসগুলো ওদের সাথে আমি শেয়ার করি। তো বাট ওই জিনিসটা নিয়ে এখন আমার মনে হয় না ওটা নিয়ে চিন্তা করে লাভ আছে। দলের কি প্লেয়াররা না থাকলেও তরুণদের উপর আস্থা রাখছেন টাইগার ক্যাপ্টেন। তাদের সামনে বড় সুযোগ নিজেদেরকে প্রমাণ করার, আর ধুঁকতে থাকা দলকে ছন্দে ফেরাতে প্রথম ম্যাচে জয়টা খুবই জরুরি। বাংলাদেশ টিমের একটা স্টার্ট অনেক সবসময় খুব ইম্পর্টেন্ট, whether it is a test series or test match or one day series or T20 series. তো ইনশাআল্লাহ if we can get a good start, তাহলে আমাদের ওই ফ্লোটা আমাদের দলের জন্য খুব ইম্পর্টেন্ট। ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, মানছেন বিশ্বকাপে উঠতে থাকা পাকিস্তান দলের ক্যাপ্টেন বাবর আজম। বিশ্বকাপের ছন্দটা এই সিরিজও ধরে রাখতে চান তিনি, বাজিয়ে দেখতে চান দলের তরুণদেরকেও। বিশ্বকাপে দারুণ খেলেছে আমাদের দল, সে মোমেন্টাম এই সিরিজেও ধরে রাখতে চাই। তরুণদের সুযোগ দিতে হবে, তাই প্রথম ম্যাচে চারটি পরিবর্তন রেখেছি আমরা। ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, কদিন আগেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা, তাই সিরিজটা সহজ হবে না আমাদের জন্য। এবার মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা, তবে করোনার কথা মাথায় রেখে দর্শক সংখ্যা থাকছে সীমিত। প্রতীক রহমান, জিটিভি নিউজ, ঢাকা।